পানের দামে রোমানিয়ার ভিসা এটা আসলে কতটুকু যুক্তিযুক্তিক এটি সত্য কিনা বা যেই ধরনের এজেন্সির তথ্য দেয়া হচ্ছে অনলাইনে সেটি আসলে কতটুকু সত্যি এবং বাংলাদেশিদের জন্য আসলে সেটি কোনো ধরনের বেনিফিট আনবে কিনা সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল আজকে টপিকের বিষয়টি হচ্ছে যে ফানের দামে আপনারা রোমানিয়ার ভিসা পাবেন সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং বাংলাদেশের জন্য কতটুকু বেনিফিট আনবে বা যে এজেন্সির কথা অ্যাকচুয়ালি ফ্ল্যাশ হচ্ছে সেই এজেন্সি আসলে বৈধ কিনা সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে দিবেন আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন শুরু করা যাক স্ক্রিনে যে ইন্টারভেসটি দেখতে পাচ্ছেন ওমান এজেন্সিস ডট কম এই ওয়েবসাইটের কথা বলছি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে অনেক ভিডিও অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়েছে যেই ভিডিওগুলোতে বলা হয়েছে যে পানির দামে রোমানিয়ার ভিসা এই ওয়েবসাইট থেকে পাওয়া সম্ভব আসলেই আধৌ কি সম্ভব কিনা আর সেটি বাংলাদেশিদের জন্য কতটুকু প্রযোজ্য সেই বিষয়ে অ্যাকচুয়ালি শেয়ার করতে এসেছি সো প্রথমে দেখুন ওমান এজেন্সিস ডট কমে ঢোকার পরে আপনারা স্ক্রল করার পরে এই ধরনের যে ইন্টারফিস সেটি দেখতে পারবেন সো আপনারা সার্চ ফর জবস অপশানে যদি ক্লিক করেন আপনারা বিভিন্ন ধরনের জবস দেখতে পারবেন যেগুলো অলরেডি লিস্টেড আছে যেই জবগুলোর মধ্যে ম্যাক্সিমাম জবই কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানসদের জন্য যদিও তাদের মেইন ডেসক্রিপশানে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়ানস বাংলাদেশি শ্রীলঙ্কান পাকিস্তানি সো 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 দ্যাটস মিন যে প্রত্যেক প্রত্যেকটি প্রত্যেক দেশের মানুষের অ্যাপ্লাই করতে পারবে যদিও যেই জবগুলো পাবলিশ করা হয়েছে সেখানে পাবলিশ করা হচ্ছে ম্যাক্সিমাম জবই কিন্তু ইন্ডিয়ানসদের জন্য এবং ম্যাক্সিমাম কিন্তু হাই স্কিল্ড ওয়ার্কার্সদের জন্য অর্থাৎ সেখানে শুধুমাত্র যদি লো ক্যাটাগরির কোনো জব থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের জব এবং হোটেল সেক্টরের জব যদিও হোটেল সেক্টরের জব ততটা অ্যাকচুয়ালি ল ক্যাটেগরি না যতটা আমি বোঝাতে চাচ্ছি সো কনস্ট্রাকশন সেক্টরে যদি কাজ করার ইচ্ছা থাকে সেহেতু ইন্ডিয়ানসরা প্রথমে অগ্রাধিকার পাবে যেহেতু এজেন্সির যেটা ওমান এজেন্সিস ডট কম ওমানে অবস্থিত এই এজেন্সিটা মূলত ইন্ডিয়ানসদের এজেন্সি অর্থাৎ সেটি তারা ইন্ডিয়াতে পরিচালনা করছে ওমানে পরিচালনা করছে কাতারে পরিচালনা করছে এবং বিভিন্ন দেশে পরিচালনা করছে যদিও তাদের ওয়েবসাইটটি ঘেটে আমি অ্যাকচুয়ালি তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ছাড়া তাদের যে বৈধতা সেটি অ্যাকচুয়ালি যাচাই করতে পারিনি অর্থাৎ বলতে পারেন যে বৈধ নয় বলে আমার মনে হচ্ছে যে যেহেতু তাদের রেজিস্ট্রেশন নাম্বার যেই দেশেই তারা বিজনেস পরিচালনা করবে সেই দেশে তাদের রেজিস্ট্রেশন নাম্বার কত বা আশয় বিষয় কি এগুলো অ্যাকচুয়ালি থাকা খুবই জরুরি যেটি অ্যাকচুয়ালি আমি তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না সো সাময়িক দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যে সাইটটি বৈধ নয় বা এজেন্সির বৈধ নয় কিন্তু আপনি যদি তাদের অফিশিয়াল ওয়েব ওয়েব অফিসিয়াল অ্যাড্রেস ঘুরে দেখেন সরাসরি তাহলে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন সেটি বৈধ কি বৈধ না হতে পারে সেটি বৈধ কিন্তু আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে যা করতে হবে জব সার্চ দিতে হবে আপনার আপনি যেই ক্যাটাগরিতে আপনি দক্ষ আছেন এক্সপিরিয়েন্স আছে সেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন সিম্পল একটি ফর্ম ফিল আপের মাধ্যমে ওই ফর্মটি ফিল আপ করার পরে তারা আপনাকে ইমেলের মাধ্যমে রেসপন্স পাঠাবে সেখানে উল্লেখ করে দিবে সো ম্যাক্সিমাম জবগুলো যেগুলো পাবলিশ করা হয় সেখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জবে দেখা যায় যে ফুডস থাকা খাওয়া ফ্রি উভয় পথের টিকিট জয়নিং টিকিট এবং রিটার্ন টিকিট সব কিছু কোম্পানি বহন করছে শুধুমাত্র ট্রান্সপোর্ট বাদে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে খাবার খাবারটা কোম্পানি বহন করছে না শুধু থাকা কোম্পানি বহন করছে অন্যান্য জিনিস কোম্পানি বহন করছে সো অনেক ফেসিলিটিস আছে যদিও একজন সাধারণ মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই ওই জব সার্চ করে অ্যাকচুয়ালি সেখানে অ্যাপ্লাই করা সহজ না স আপনি শিখে নেবেন ভিডিও দেখে দেখে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে শিখে নেবেন শিখে নিয়ে আপনি নিজে অ্যাপ্লাই করুন সিভি ড্রপ করে ইনশাল্লাহ সাকসেস হতে পারেন সব বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে দিবেন আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আশা করি যে পানির দামে বিসা পাওয়া যাবে না অবশ্যই কিছু না কিছু তো খরচ করতেই হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ